কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে কক্সবাজার তিন আসন উনিশশো সালের পর জেলার সংসদে আসন চারটিতে বিভক্ত হওয়ার পর দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে বিএনপি তিন আওয়ামী লীগ দুই এবং জাতীয় পার্টি একবার জয়ী হয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান এই আসনে হওয়ায় দু দলেরই ভাবনার শেষ নেই তাই ভোটাররা চাচ্ছেন একাদশ জাতীয় নির্বাচনে এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ করবেন যে দেশের জন্য কাজ করতে পারবে সেই রকম একজন যোগ্য সংসদ সদস্য আমরা বেছে নেব তরুণ দল আগামী দিনে ভবিষ্যৎ আর আমরা চাই যারা তরুণদের অধিকার দিবে অগ্রাধিকার দিবে আমরা এরকম প্রার্থী চাই যোগ্য নেতৃত্বের অভাবে কক্সবাজারকে কক্সবাজারের মতো করে আমরা তুলে আনতে পারছি না বলে আমি মনে করছি এবং সেটা পরিবর্তনের জন্য যে আগামী একাদশ নির্বাচন আশা করি সেখানে সহযোগ্য নেতৃত্ব আসবে আওয়ামী লীগ নেতার মতে কক্সবাজারের উন্নয়নে বর্তমান সরকার যা করেছে তার স্বাধীনতা পরবর্তী সময়ে হয়নি তাই জনগণ আবার আওয়ামী লীগকেই বেছে নেবে আওয়ামী সরকার হচ্ছে উন্নয়ন সরকার এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে স্বাধীনতার প্রত্যেক কোনো সরকারের আমলে কক্সবাজারে এত উন্নয়ন হয়নি নাই সবগুলি উন্নয়নের মাধ্যমে আমরা মনে করি আগামীতে ইনশাল্লাহ আবারও আওয়ামী ক্ষমতায় আসবে আর বিএনপি নেতাদের দাবি নিরপেক্ষ ভোট হলে তাদেরই জয় হবে কক্সবাজার রামু এই এই আমাদের বিহীদ আরও নতুন জুটে যারা শহীদ দলের ভোটাররা আছেন ওনারা আমাদেরকে ভোট দিয়ে আমরা আশা করি পক্ষ ভোট হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এই আসনে ভোটার চার লাখ চোদ্দ হাজার তিনশো পঁয়ষট্টি জন এর মধ্যে নারী এক লাখ সাতানব্বই হাজার ছয়শো বারো জন সময় সংবাদ কক্সবাজার